ফ্রেন্ডস, যেহেতু আগামীকাল 16 ডিসেম্বর, তাই 16 ডিসেম্বরকে কেন্দ্র করে অনেকে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফটো ফ্রেম তৈরি করতে চান। তো কিভাবে আপনি সহজে এক ক্লিকে সেই ফটো ফ্রেমগুলো তৈরি করবেন, সেই প্রসেসটাই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আপনি প্রথমে চলে যাবেন ফোনের প্লে স্টোরে, ঠিক আছে? প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বারে লিখবেন সকল দিবসের ফটো ফ্রেম, ঠিক আছে? এই যে এটা চলে আসছে, এখানে আসার পরে দেখতে পারবেন যে এখানে একটা অ্যাপ চলে আসছে সকল দিবসের ফটো ফ্রেম, ঠিক আছে? এখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমার ফোনে যেহেতু ইনস্টল করা আছে, আমি আর ইনস্টল করতেছি না, আমি সরাসরি এটা ওপেনে চলে যাচ্ছি। এই যে ওপেনে চলে যাচ্ছি, তারপর একটু ওয়েট করবেন, এখানে একটু প্রসেসিং হতে একটু সময় লাগবে, ঠিক আছে? তো আমরা যেহেতু এই অ্যাপসটা ফ্রিতে ইউজ করতেছি, তাই এখানে কিন্তু একটা অ্যাড শো করবে, অ্যাডটা আপনি এই যে স্কিপ করে দেবেন, ঠিক আছে? স্কিপ করে দেওয়ার পরে কিন্তু দেখবেন এখানে কিন্তু সকল দিবসগুলো চলে আসবে। তো আমরা যেহেতু 16 ডিসেম্বরের দিবসের একটা ফ্রেম করবো, তাই এখানে ক্লিক করবো, এই যে 16 ডিসেম্বর, এই যে দেখুন 16 ডিসেম্বরের ফ্রেম, ঠিক আছে? এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনি এটা কীভাবে করবেন, স্কোয়ারে করবেন নাকি এই যে ল্যান্ডস্কোপে করবেন? তো আমি যেহেতু স্কোয়ারে করবো, এখানে স্কোয়ারে ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, এই যে দেখুন বিভিন্ন ধরনের ফ্রেম কিন্তু এখানে অলরেডি চলে আসছে। তো আপনি কোন ফ্রেমটাতে কাজ করবেন, ঠিক আছে? তো আমার যেহেতু এই ফ্রেমটা এখান থেকে ভালো লাগতেছে, আমি এই ফ্রেমটা এখান থেকে নিয়ে নিলাম। তারপরে কিন্তু এখানে ক্লিক করলে সরাসরি আপনার গ্যালারিতে চলে আসবে, গ্যালারিতে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার যে নিজের ছবিটা অ্যাডজাস্ট করবেন, সেই ছবিটা এখান থেকে নিয়ে নেবেন, ঠিক আছে? ফটোটা নিয়ে নেবেন। তো আমি যেহেতু এখান থেকে এই ফটোটা দিব, ধরুন এই ফটোটা এখান থেকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে? তারপর এটা কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে? আমি এটা দেখুন এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে নিতেছি, হ্যাঁ, এই যে দেখুন আমি কিন্তু এটা একটু কাস্টমাইজ করে নিতেছি, এই যে। তারপরে এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পরে কিন্তু অলরেডি আপনার এটা এখানে চলে আসবে। তারপরে জুম করে কিন্তু একটু ছোটো করে দিবেন, হ্যাঁ, একটু ছোটো করে দিবেন, যেহেতু এটা এই যে ফুল চলে আসছে না, একটু ছোটো করে দিবেন, এই যে ধরুন এই যে। তারপরে এখানে দেওয়ার পর এই যে দেখুন এটা কিন্তু অলরেডি এখানে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, হ্যাঁ, অ্যাডজাস্ট হয়ে গেছে, যে আমি একটু ঠিক করে নিতেছি, এই যে দেখুন এটা কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? তো তারপর কিন্তু এখানে সেভ দিলে কিন্তু আপনি এটা অলরেডি সেভ হয়ে যাবে, ঠিক আছে? এই যে চাইলে এইভাবে কিন্তু আপনি খুব সহজে এক ক্লিকে এই ধরনের ফটো ফ্রেম কিন্তু তৈরি করতে পারেন। দ্যাটস ইট।